আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, আজ আরও 1340 জন রোগী শনাক্ত। দেখুন সৌদির আজকের করোনার সর্বশেষ আপডেট। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক থেকে রিলিজ হওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 1340 জন, আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে 24,097 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 392 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,555 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 7 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 169 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 4,521 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 1,183 জন এবং মৃত্যুবরণ করেছে 7 জন। মক্কায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 5,759 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 576 জন এবং মৃত্যুবরণ করেছে 72 জন। জেদ্দায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 3,897 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 507 জন এবং মৃত্যুবরণ করেছে 41 জন। মদিনায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 4,103 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 311 জন এবং মৃত্যুবরণ করেছে 32 জন। দাম্মামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 1,367 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 148 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। আল জুবাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 624 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 10 জন রোগী এবং মৃত্যুবরণ করেছে 2 জন। এছাড়াও আল হুফুফে 1,067 জন, কাতিফে 240 জন এবং খোবারে 294 জন করোনা আক্রান্ত রোগী সন্ধান পাওয়া গিয়েছে। সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবে আজ সন্ধ্যায় পাওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। আপনারা সকলেই দয়া করে নিজেদের স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখবেন, কারণ ইদানিং সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে একটু বেশি আক্রান্ত হচ্ছে। দয়া করে নিজেদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখেন এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্যবিধি তা মেনে চলুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।